গুড মর্নিং স্টুডেন্টস, প্রথমে তোমরা তোমাদের নবোদয় হস্তলিপির বইটা নাও। চলে এসো তোমাদের নবোদয় হস্তলিপির 32 নম্বর পাতা, এই পেজটা বার করো। কী আছে ওপরে দেখো, আমি বলছি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যোগ, খণ্ডত্ব যোগ করে শব্দ এবং বাক্য তোমরা লিখবে, ঠিক আছে? দেখো নিজে শব্দ এবং বাক্যগুলোকে পাশের ফাঁকা জায়গায় লেখো। এই যে এখানে যে শব্দগুলো রয়েছে আর যে বাক্য দুটো রয়েছে সেগুলো তোমাদের ফাঁকা জায়গায় লিখে নিতে হবে। শব্দগুলো অবশ্যই দুবার করে হবে, তাই দুবার করে লিখবে। কী কী আছে? উৎস, ঈষৎ, শরৎ, বৃহৎ, হঠাৎ, শরিত, জগৎ। আর বাক্য দুটো কি? শরিতের উৎস পাহাড়, শরৎকালে, ঈষৎ শীত পরে। এই পেজটা তোমরা লিখে নেবে, আমি এই পোর্টালে দেওয়ার পরে সাবমিট করবে। এবার এই বইটা রেখে দাও আর বার করো তোমাদের সাহিত্য মুকুল বইয়ের। দেখো ডাকাত রত্নাকর বলে একাদশ পাঠ, এইখানে এই যে 33 নম্বর পাতে এই পেজটা বার করো। আজ তোমাদের ডাকাত রত্নাকরটা আমি পড়াবো। এই গল্পে তোমরা পাচ্ছ একজন ডাকাতের কথা, যার নাম রত্নাকর, ঠিক আছে? সে কি করতো? সে জঙ্গলে গা ঢাকা দিয়ে বসে থাকতো এবং সে জঙ্গলের পথে যে পথিকরা যেত, যে মানুষরা যাতায়াত করত, তাদেরকে বেঁধে তাদের সমস্ত ধন সম্পত্তি সে কেড়ে নিত, ঠিক আছে? এটাই ছিল তার একমাত্র কাজ। এইভাবে সে তার জীবিকা নির্বাহ করত আর সে নিজের অন্ন এবং তার পরিবারের জন্য সে অন্ন জোগাড় করত, ঠিক আছে? এবার একদিন সে বিকালবেলায় এরকমই সে গা ঢাকা দিয়ে বসে আছে, সে পথে একজন পথিক আসে। সে পথিককে সে ধরে এবং যথাযথ তাকে বাঁধে গাছের সাথে। তখন এই পথিকটি তাকে বলে যে তুমি যে পাপ কাজটা যাদের জন্য করছো তারা কি তোমার এই পাপ কাজের অংশীদার হবে? তারা কি তোমাদের এই পাপ কাজকে কি তারাও নেবে, এটার অংশীদার হবে, ভাগিদার হবে? সে বলে কেন হবে না, আমি আমার পরিবারের লোকজনদের, আমার বাবা মায়ের বাবা মায়ের প্রতি কর্তব্য করছি, পুত্র কন্যার প্রতি স্নেহ করছি, তাদের জন্যে আমি এই কাজটা করছি, তাদের মুখে অন্ন যোগান দেওয়ার জন্য এই কাজটা করছি, তারাও নেবে। কিন্তু প্রতীক তাকে বলে দেখো তুমি যাও বাড়িকে জেনে এসো, তারা নেয় নাকি, আমাকে দরকার পড়ে এখানে বেঁধে রেখে যাও। এবং সে তাই করে, প্রতীকটিকে বেঁধে সে বাড়ি চলে যায় এবং তার পরিবারে তার মা বাবা তার স্ত্রী পুত্র কন্যা সকলকে সে জিজ্ঞাসা করে, আমি যে তোমাদের মুখে অন্ন যোগানের জন্য অন্ন তুলে দেওয়ার জন্য এই কাজটা করছি, আমার এই পাপের ভাগিদার কি তোমরা হবে? সবাই বলে দেয় না, কেন হব, এই পাপ কাজ তুমি করছো, এই পাপ কাজের একমাত্র অংশীদার তুমি হবে, আমরা কেন নেব? এরপরে রত্নাকর বুঝতে পারলো সে কি ভুল করছে। সে যাদের জন্য অন্ন জোগাড় করছে তাদের জন্য সে পাপটা করছে, কিন্তু সে পাপেরও অংশীদার না, কেউ তো হবে না, কারণ পাপ কাজ যে করে সে পাপটা কার যে করছে সেই করেছে এবং তার ফলভোগ তাকেই করতে হয়, তাই পরিবারের লোকজন কেন? সে এবার বুঝতে পারলো সে এতদিন কি ভুল করছে। এরপর ফিরে এলো সে পথিকের কাছে এবং পথিকটিকে কাছে সে ক্ষমা চাইলো, তার বাঁধন খুলে দিল। তখন প্রত্যেকটি তাকে বলে যে তোমার শুভ বুদ্ধি হয়েছে, তোমার সুখমূর্তি হয়েছে, এটাই মানে তুমি এবার যাও রাম নাম মানে ভগবান রামের নাম জপ করো, এর দ্বারা তুমি শুদ্ধ হয়ে উঠবে, সমস্ত পাপ চলে ধুয়ে যাবে। এবং সেই কথা মতোই রত্নাকর তপস্যায় বসে ভগবান রামের এবং তার নাম জপ করতে থাকে। এই রত্নাকরই পরবর্তীকালে হয়ে ওঠেন ঋষি বাল্মীকি, যিনি কী করেছিলেন, রামায়ণ রচনা করেন। এই রত্নাকরই পরবর্তীকালে হয়ে ওঠেন ঋষি বাল্মীকি এবং রচনা করেন রামায়ণ, ঠিক আছে? এটাই তোমরা এই গল্পটায় পড়বে। তাহলে সবাই এবার তোমাদের বইয়ের 33 নম্বর পেজটা বার করে নাও। দেখো বইয়ে গল্পটার নাম কী বললাম, ডাকাত রত্নাকর। দেখো প্রতীকের ধনরত্ন কেড়ে নেওয়াই ছিল রত্নাকরের একমাত্র কাজ। প্রতীকের যারা আসতেন পথ দিয়ে সেই প্রতীকদের ধনরত্ন কেড়ে নেওয়া ছিল রত্নাকরের একমাত্র কাজ, একমাত্র এটাই তার কাজ ছিল। প্রতিদিন বনের ধারে গা ঢাকা দিয়ে থাকতো সে, প্রতিদিন বনের ধারে জঙ্গলের ধারে সে গা ঢাকা দিয়ে থাকতো, লুকিয়ে থাকতো, গা ঢাকা মানে লুকিয়ে থাকতো, আর বনের ধারে মানে বনের কিনারা বা বনের প্রান্তে সে লুকিয়ে থাকতো। সেদিন অপরাহ্নে রত্নাকরে এক প্রতীককে আসতে দেখে। একদিন মানে সেদিনকে, এবার একদিনের কথা হচ্ছে, সেদিন অপরাহ্নে মানে বিকালবেলায় রত্নাকর এক প্রতীককে মানে পথচারীকে আসতে দেখে। তখন সে লাঠি উঁচিয়ে সামনে এসে দাঁড়ায়। সে দেখে বুঝে যায় যে এর কাছ থেকে আমি তার ধন সম্পত্তি লুট করে নেবো, তার কাছে যা আছে লুট করব। তাই সে লাঠি নিয়ে সে উঠিয়ে উঁচু করে চলে এসে উঠিয়ে নিয়ে এসে সে দাঁড়ায় সেই প্রতীকের সামনে।
আসন্ন মৃত্যুভয়ে ভীত না হয়ে প্রতীক তাকে মারতে নিষেধ করলেন। সামনেই তার মৃত্যু, কারণ রত্নাকর তাকে মেরে দেবে এবং তার সমস্ত যা আছে তা চুরি করে নেবে। সে সামনে তার মৃত্যু নিকটবর্তী, আসন্ন মানে নিকট, নিকটে রয়েছে। সেই মৃত্যু ভয়ে সে ভীত না হয়, শঙ্কিত না হয়, ভীত মানে শঙ্কিত না হয়ে প্রতীক তাকে মারতে নিষেধ করল। প্রতীক তাকে বললে আমাকে মারবে না, নিষেধ করলেন মানে বারণ করলেন, ঠিক আছে। এরপরটা পড়াচ্ছি, তার আগে আমি যে মানেগুলো আমি লেখাচ্ছি সবাই কপিটা বার করে নাও, প্রত্যেকে মানেগুলো কপিতে লিখবে। লেখো, প্রতিদিন মানে প্রত্যহ, প্রতিদিন মানে লেখো প্রত্যহ, পয়রা প্রাত জলা হ প্রত্যহ। নেক্সট দেখো, বনের ধারে, তাহলে ধান মানে লেখো কিনারা, এইখানে ধান মানে কিনারা। হ্যাঁ, আরেকটা ধারের অর্থ হয় ঋণ, ঠিক আছে। তাহলে এখানে বনের ধারে মানে বনের কিনারা, তাহলে ধারে মানে লেখো ধান মানে কিনারা, কয়েসে দন্তন একা কিনারা। এরপর দেখো গা ঢাকা, গা ঢাকা, এইখানে লেখো এবার ওটার অর্থ লুকিয়ে থাকত, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে থাকা। লয়সু কয়সু উন্দর থাকে লুকিয়ে থাকা কয়া থাকা। এরপর নেক্সট দেখো পথিক, পথিক মানে পথ চয়াকা রয় দীর্ঘি, পথচারী, পথ চয়াকা রয় দীর্ঘি, পথচারী। এরপরে লেখো নিশ, এরপরে দেখো অপরাহ্ন, লেখো অপরাহ্ন, অপরয়াকার হয় দন্তন্য, অপরাহ্ন মানে লেখো বিকেল বেলা, বিকেল বেলা, ঠিক আছে। এরপরে লেখো আসন্ন, আসন্ন লেখো, এটার অর্থ নিকটবর্তী, দন্তন্য আশ্রয় ক ট, নিকট ব তয় মাথায় রেফ দীর্ঘি, বর্তী, নিকটবর্তী। এরপরে ভীত, ভয় দীঘিত, ভীত, এর অর্থ লেখো শঙ্কিত, তালবস্য হস্যই উয়ে কয়ে হস্যই ত, তাহলে ভীত এর অর্থ শঙ্কিত। এরপরে নেক্সট নিষেধ, নিষেধ মানে লেখো বারণ, তাহলে তার সামনে সে মৃত্যু দেখেও সে তাকে মারতে বারণ করলো, লেখো দন্তনয় হস্যই মধ্যনস্যয় একার ধ, নিষেধ মানে বারণ, গয়া আকার র মধ্যে নিষেধ করলে। এ অবধি পড়েছিলাম, তারপর থেকে পড়াচ্ছি দেখ। তারপর রত্নাকরকে বললেন, আমাকে হত্যা করার আগে আমার একটি প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। এবার সে প্রতীক রত্নাকরকে বলছে, আমাকে হত্যা করার আগে, আমাকে বধ করার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, জবাব দিতে হবে মানে উত্তর দিতে হবে। রত্নাকর এই নির্ভীক প্রতীকের কথায় লাঠি নামিয়ে বলল, কি কথা শুনি। রত্নাকর এই যে নির্ভীক, যে ভয় পায়নি, সাধারণত কী হয়, সামনে ডাকাত তাকে মারতে উদ্যত করছে, মৃত্যু তার নিকটে এসে গেছে, তবুও সে ভয় না পেয়ে তাকে তার সাথে কথা বলছে, তাই সে বলছে এই নির্ভীক প্রতীকের কথায় লাঠি নামিয়ে বলল, নির্ভীক মানে সাহসী, প্রতীকের কথায় লাঠি নামিয়ে বললো, কী কথা শুনি, বলছে কী কথা বলুন। প্রতীক বললেন, যাদের অন্য জগতে তুমি এই পাপ কাজ করছো তারা কি তোমার এই পাপের ভাগিদার হবে। প্রতীক এবার জিজ্ঞাসা করছেন, যাদের অন্য জগতে, যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, অন্ন তুলে দেওয়ার জন্য তুমি এই পাপ কাজ করছো, তারা কি তোমার এই পাপের ভাগিদার হবে, পাপের অংশীদার হবে, সে এই পাপ কাজের অংশ কি তারা নেবে, এরকম সে প্রশ্ন করল। রত্নাকর তৎক্ষণাৎ সহজভাবে বলল, আমি পিতামাতার সেবা যত্ন করি, পুত্রকন্যাকে স্নেহ করি, তাদের মুখে অন্ন যোগান দিতে এই পাপ কাজ করি। রত্নাকরের কথা শুনে প্রতীক একটু হাসলেন। রত্নাকর যখনই তাকে এই প্রশ্ন করা হলো, সঙ্গে সঙ্গে সে সহজভাবে, তৎক্ষণাৎ মানে সাথে সাথে সে সহজভাবে উত্তর দিচ্ছে, আমি পিতামাতাকে সেবা যত্ন করি, পিতামাতার শুশ্রূষা করি, তাদের যত্ন করি, পুত্রকন্যাকে স্নেহ করি মানে তাদের ভালোবাসা দিই, তাদের মুখে অন্নের যোগান দিতে, যোগান মানে হচ্ছে সরবরাহ দিতে মানে অন্ন যোগান করতে, তাদের জন্যে অন্নের সরবরাহ করতে এই পাপ কাজ করছি, এই পাপ কাজ করি।
রত্নাকরের কথা শুনে প্রত্যেকে একটু হাসলেন, তারপর বললে, তোমার এই পাপের ভাগিদার তারা কেউই হবে না। প্রতীক তাকে বোঝাতে চাইছে যে তার এই পাপ কাজের ফল তাকেই ভোগ করতে হবে, তার এই পাপ কাজের অধিকারী কেউ বা ভাগিদার অংশীদার অন্য কেউ নয়। তাই বলছেন এই পাপের ভাগিদার তারা কেউই হবে না। তুমি জেনে আসতে পারো পাপের ফল তোমাকে একাই ভোগ করতে হবে। সে বলে দিচ্ছে যে এই পাপের ফল কিন্তু তোমাকে একাই ভোগ করতে হবে, তোমার পরিবার পরিজনের কাউকে নয়। যদি মনে করো আমাকে একটা গাছের সাথে বেঁধে রেখে যেতে পারো, যদি তোমার মনে হয় তুমি জেনে আসো আমাকে এই গাছের সাথে তুমি বেঁধে রেখে যাও, সে এই কথাটা বললো রত্নাকরকে। ঠিক আছে, তাহলে যদি মনে করো আমাকে একটা গাছের সাথে বেঁধে রেখে যেতে পারো, এই অবধি তোমাদের আজকে পড়ালাম। বাকি আর কিছু অর্থ রয়েছে সেগুলো আমি লিখিয়ে দিই। ঠিক আছে, তাহলে এর আগে নিষেধ এর অর্থ বারণ অবধি আমি লিখিয়েছি, তারপর থেকে লেখো। হত্যা মানে বধ, হত্যা এর অর্থ বধ, বধ বধ। তারপরে নেক্সট নির্ভীক, লেখো নির্ভীক মানে সাহসী। নির্ভীক এর অর্থ সাহসী। এরপরে লেখো জবাব, এই যে জবাব বলেছিল এটা উত্তর দিচ্ছে, উত্তর অর্থ লেখো উত্তর। তারপরে লেখো অন্ন, অন্ন মানে ভাত। এরপরে পাপ, পাপ কাজ মানে অধর্মের কাজ, তাহলে পাপের অর্থ লেখো অধর্ম, অধ ময়ের মাথায় রেপ দেবে। এরপরে ভাগিদার এর অর্থ অংশীদার লেখো, অংশীদার। এরপরে নেক্সট লেখো তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ মানে লেখো সাথে সাথে। এরপরে নেক্সট লেখো স্নেহ মানে ভালোবাসা। আর লেখো যোগান মানে সরবরাহ, যোগান মানে সরবরাহ। ওকে, তাহলে এই অর্থগুলো সব লিখে দিলাম, সবাই অবশ্যই কপিতে লিখে নেবে, অর্থগুলো কিন্তু ভালো করে পড়বে, মনে রাখতে হবে, আর গল্পটা ভালো করে পড়ে নাও। ওকে, নেক্সটে বাকি অংশটা পড়িয়ে দেবো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে এই পোর্টালে। বাই এভরিওয়ান।